বছরের মাথায় মিয়ানমারের শান ও রাখাইন প্রদেশে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা সরকার সেখানে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী এ প্রতিরোধ গড়ে তুলেছে গ্রামাঞ্চল থেকে মিয়ানমারের পশ্চিম উত্তর ও পূর্বে শহরের দিকে অগ্রসর হচ্ছে সশস্ত্র গোষ্ঠী তাই পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে বাঁচার পথ খুঁজছে সামরিক বাহিনী আলজাজিরার প্রতিবেদন বলছে কারেন রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে হামলায় বিধ্বস্ত হয়েছে এলাকাটি দেখা দিয়েছে চাকরি ও অর্থনৈতিক সংকট দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার বিভিন্ন স্থানে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এসব হামলা প্রতিরোধে এবার সামরিক বাহিনীর বিরুদ্ধেই অক্টোবর থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে দুটি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীসহ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি যারা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত দু সালের ফেব্রুয়ারিতে অংসান সুচি সরকারের পতনের পর থেকেই এক হওয়ার চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীগুলো বাহিনীগুলো এর মধ্যেই মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছে কোকাং মিয়ানমার ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি টায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মির সমন্বয়ে গড়ে উঠেছে এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স তারা একসঙ্গে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে পহেলা ফেব্রুয়ারিতে চলতি দফায় তিন বছর পূর্তি হয়েছে সেনা শাসনের দীর্ঘ এ সময়ে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে সরকার চার হাজার চারশো চুয়াত্তর বেসামরিক নাগরিককে হত্যা আর গ্রেফতার করেছে পঁচিশ হাজারেরও বেশি মানুষকে এছাড়াও এ সময় আটাত্তর হাজারের বেশি মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে যানতাবাহিনী ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব